যেহেতু ভিন্ন ধর্মী তো আপনারা সবসময় মাথায় রাখবেন যে লশাগু মানে হচ্ছে নিচে নিচে গুণ এরপর ডান দিক থেকে আমি কি বললাম লসাগু মানে নিচে নিচে গুণ এরপর ডান দিক থেকে গুণ ডান দিক থেকে গুণ আমি শিওর এটা আপনি কখনো শোনেননি যে দেখুন এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ যোগ আকারে আছে তো আমরা যখন এটা লসাগু করব তো আমি বলছি নিচে নিচে গুণ এরপর ডান দিক থেকে আড়া আড়ি গুণ তো আমার হাতের ডান পাশ কিন্তু হচ্ছে এটা তো দেখুন এখানে নিচে আছে ফাইভ আর এখানে নিচে আছে সিক্স তাহলে পাঁচ আর ছয় গুণ করলে কত হবে তিরিশ এরপরে আমরা ডান দিক থেকে আড়া আড়ি গুণ করবো অর্থাৎ ছয় দিয়ে তিনকে গুণ করব তাহলে তিন ছয় আঠারো প্লাস পাঁচ দিয়ে দুইকে গুণ করব তাহলে পাঁচ গুণ দশ তাহলে আঠারো আর দশ হচ্ছে আটাইশ ভাগ হচ্ছে তিরিশ এটা আমাদের আমার অ্যান্সার তো চলো আমরা আর একটা প্র্যাকটিস করি ধরো আমি লিখলাম ফোর ডিভাইডেড সিক্স মাইনাস টু ডিভাইডেড টেন তুমি চাইলে যে কোনো লসাগুকে এত সহজেই শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে পারবে তাহলে আমি বলছি লসাগু মানে হচ্ছে নিচে নিচে গুণ এরপর ডান দিক থেকে আর গুণ তাহলে ধরো নিচে নিচে যদি গুণ করি ছয় আট দশে ষাট এরপরে আর আর গুণ করব সেটা ডান সাইড থেকে তাহলে দশ দিয়ে যদি চারকে গুণ করি তাহলে সাড়ে দশে চল্লিশ তারপরে মাঝখানে চিহ্ন আছে মাইনাস এবার ছয় দিয়ে দুইকে গুণ করব তাহলে ছয় দিয়ে কোনো বারো তাহলে চল্লিশ থেকে যদি আমরা বারোকে বাদ দিই তাহলে চল্লিশ থেকে বারোকে বাদ দিলে আমাদের থাকতেছে আট আঠাশ আটাইশ ভাগ নিচে থাকতেছে হচ্ছে সাইট তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব